এবারে পুজো এতটাও খারাপ যাবে আশা করিনি। চতুর্থী আর পঞ্চমী বাড়িতে বসে আর শুয়েই কেটে গেল। কাজের মধ্যে শুধু একটাই ছিল, সেটা হলো টাইমে টাইমে খাওয়া, আর ঘুরতে যাওয়ার তো আমার সাথে কেউ ছিলই না। চতুর্থী আর পঞ্চমী এইভাবে কাটলেও ষষ্ঠীর দিন আমার অনেক আশা ছিল, কোথাও না কোথাও ঘুরতে যাবই, আর ঠিক তাই হলো। আরে না না, ভুল ভাববেন না, ভেবেছিলাম সপ্তমীটাও হয়তো এইভাবেই কাটবে, কিন্তু না, সপ্তমী সকালে হঠাৎই ঠিক হলো আজ আমরা বাইরে লাঞ্চ করতে যাব। আর তার শুধু এরকম করতে হবে, তা বিভিন্ন জায়গায় ঘোরার পর তোর কি মতবাদ, কি বলতে চাস তুই? আমি বাঙালি রেস্টুরেন্টটাকে তুলে দিয়েছে, আমরা পাও 200 টাকা আচ্ছা নষ্ট করেছি, সেসব দিয়ে পাল্লা পাল্লা খাবার দিয়েছি। লোকের খেতে 200 টাকা যায়, আর তুই রেস্টুরেন্ট খুঁজতে 200 টাকা খরচা করেছিস। 200 টাকা পার হেড, তুই কি বলতে চাস? কিন্তু সমস্ত কষ্ট একটা জিনিসই দূর করে দিয়েছিল, সেটা হলো খাবারের কোয়ালিটি। কোয়ান্টিটি আর কোয়ালিটি দুটোই অসাধারণ ছিল। আর আরেকটা জিনিসও যথেষ্ট ভালো লেগেছে, সেটা হচ্ছে অ্যাম্বিয়েন্সটা, জাস্ট ফাটাফাটি। আজকের ভিডিওটা শুরু করতে চলেছি সকলকে শুভ অষ্টমীর শুভেচ্ছা জানিয়ে। পুজো মানে বাকি সকলের কাছে পুজোর 4টা দিন কোথায় কোথায় ঘুরতে যাব, আর হ্যাঁ সঙ্গে খাওয়া তো আছে, কিন্তু আমার কাছে পুজো মানে সিম 4টা দিন কোথায় কোথায় খেতে যাব। আর আজ তো অষ্টমী, কিন্তু অষ্টমীতে বাইরে কোথাও নয়, অষ্টমীতে হলো যে যার বাড়িতে বসে লুচি ভোগ। কিন্তু এবারে মনে হয় আমার কপালে নিজের বাড়িতে বসে লুচি ভোগটা আর নেই, কারণ আমার এক গিফটে বন্ধু এই প্রথমবার আবদার করেছে যে এবারে লুচি ভোগটা নাকি তার বাড়িতেই সারতে হবে। আমি একদমই রেডি, জাস্ট বেরোনোর অপেক্ষা। ওফ, বাইরে গাড়ি, এই রাস্তার ধারে বাড়ি হওয়ার এই এক প্রবলেম, যতটা ধুলো তার সঙ্গে গাড়ির ততটাই প্যাপু আওয়াজ। সো আমি একদমই রেডি, জাস্ট বেরোনোর অপেক্ষা, লেটস গো। তো চলে এসেছি দেবজয়ীদার বাড়ি, এখন শুধু অপেক্ষা হচ্ছে লুচি। এতদিন দেবতাকে শুধু খেতে দেখেছো, এবার দেখো আমাদের কিন্নি দেবতা। সেই অষ্টমীতে যেটা না হলে চলে না, লুচি, বেগুন ভাজা। আচ্ছা বেগুন ভাজা দেখতে পাচ্ছি না, লম্বা বেগুন ভাজা, আর এটা হচ্ছে ফুলকপি আলুর তরকারি, আর হ্যাঁ যেটা হচ্ছে বলা যায় বাঙালির বন্ধু, যেটা কথা বলেছিলাম গিফটতে, সে হচ্ছে তার গিফট না খুবই ভালো, আমাদেরকে দেখে লুচি ছোলার ডাল ফুলকপি আলুর তরকারি। আচ্ছা ঠিক আছে, আর ওখানে মিষ্টিও আছে, মিষ্টিও আর বেশি কথা বলবো না, আমি খাচ্ছি এর এখনো প্লেট গোছাচ্ছে। সো লেটস স্টার্ট।
সকালে খাওয়া দাওয়া সেরে অষ্টমীর সন্ধ্যেতে বেরোলাম ম্যাডামের সাথে। কিন্তু সেখানেও খুব একটা বেশি ঘোরাঘুরি হলো না, তার কারণ বাইরে খুবই ভিড় ছিল। তাই কয়েকটা ছবি ভিডিও তুলে সঙ্গে সঙ্গে বাড়ি চলে আসতাম। যাই হোক, মন খারাপ করে আর কি হবে, কারণ আগেই তো বলেছিলাম এবারের পুজোটা হয়তো আগের মতো হবে না। সব ভালো থাকলে আবার সামনে বছর সবাই মিলে আনন্দ করতে পারবো।